সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা। নমস্কার, আমরা তো ঘর ছবির একটু আগেই বললাম, সবার কথা শুনলাম, কিন্তু যার কথা আসল আমাদের বলো কলকাতা টিভিরই বলো কলকাতা পরিবারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, তার সাথে নবীন প্রজন্মের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক পলাশ বৌরাগি, আমার বুজুন ফ্রেন্ড। যত কম বলা যায় ততই ভালো। আমি শুনে নেব পলাশের থেকে ওর এই এই ছবি নিয়ে, ঘর নিয়ে ওর থেকে পরিপূর্ণ বক্তব্য। আসুন, শুভ নববর্ষ। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, আর বলো কলকাতা পরিবারের তো আমি একটা সদস্য, তো বলো কলকাতা পরিবারের দর্শকদের আমি বলি শুভ নববর্ষ। আর ঘর ছবির শুভ মুহূর্ত হলো আর কি, আজকের দিন থেকে আমাদের নতুন পথ চলা শুরু, জিকে ফিল্মসের প্রযোজিত, গৌতম সর্দারের প্রযোজিত ঘর সিনেমা তৈরি হতে চলেছে, দর্শকদের অপেক্ষা করতে হবে কিছু মাস। আর আজকের দিনটা খুব ভালো লাগছে যে অনেক প্রডিউসার, কী বলবো, আমাদের বলো কলকাতা কর্ণধার শৌমিক বাবু অ্যান্ড আমাদের অনেক আর্টিস্ট, মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে জয় হিরো অ্যান্ড অনেক অনেক সবাইকে আমি বলতে চাইছি যে এই গরমের দিনে কিন্তু আমরা একদম মানে মনে হচ্ছে যেন আমরা এসির মধ্যে বসে আছি, এই যে আনন্দটা, গরম বলে কোনো কথা হবে না, আনন্দের কাছে গরম কিছু হয় না। তো সেই রকম এই গরমের দিন দিয়ে শুরু করছি ঘর সিনেমা, তো দর্শকের কিছু দিনের অপেক্ষা নয়, কিছু মাসের অপেক্ষা থিয়েটারে আসতে চলেছে, সবাই আশীর্বাদ করবেন। আজকের দিন আমরা নতুনভাবে চলতে চলেছি নতুন ছবির, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ঘর টিমের সমস্ত সদস্যকে আশীর্বাদ দিয়ে দেবেন, এইটুকুই বলতে চাইছি, আর বিশেষ বলতে চাইছি না। একদম তাই, অসংখ্য ধন্যবাদ পলাশকে, পলাশকেও জানাই নববর্ষের শুভেচ্ছা। আর বাকি কথা বলবে বলো কলকাতা টিভি, বেশি কথা আমরা বলি না, বলে বলো কলকাতা। বলো কলকাতা টিভি সার্চ করুন, বলো কলকাতা টিভি পেজ লাইক করে রাখুন, সমস্ত ছবির পলাশ বৈরাগীর গৌতম সর্দারের সমস্ত ছবির আপডেট দেখতে পাবেন একমাত্র বলো কলকাতা টিভিতে, কি তাই তো? একদম, বলো কলকাতা টিভি হচ্ছে আমাদের ঘরে ঘরে, মানে বাংলার নয় আরও আরও ইন্ডিয়ার ঘরে ঘরে আজ নয় তো কাল পৌঁছে গেছে এবং যাচ্ছে। আর আশীর্বাদ জোরে জোরে দিতে হবে, ভালোবাসা ছুঁড়ে ছুঁড়ে দিতে হবে আজকের দিনে, এইটুকু বলে দিতে চাইছি। একদম তাই, আমরা দেখালাম, পরবর্তী পর্যায়ে চলে আসছি, পরবর্তী সময় পরবর্তী নববর্ষে আরও কিছু মুহূর্ত নিয়ে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বলো কলকাতা থেকে। আমি এই মুহূর্তে শৌমিক, সাথে পলাশ বৈরাগী, এবং ক্যামেরায় আমাদের ক্যামেরা পার্সন চিপ রানা দাস। আমি একটু বলবো রানা বিষয়ে, এক সেকেন্ড, আমি রানার বিষয় শুনে নেব, আমাদের আমাদের পরিবারের মতো সবাই আমরা একসাথে, সেক্ষেত্রে রানার বিষয় পরিবারের সদস্যদের একটু আমি যদি রাখি, আজকের এই গরমের দিনে এইটুকু বলতে চাই যে আমার অপোজিটে আছে গরম রানা, রানা একটু ক্যামেরা যদি ঘোরায় খুব ভালো হয়, একটু মুখটা দেখাও, তার দর্শককে দেখবে। আজকের দিনে আমাদের অনেক খুব কাছের মানুষরা এসছে, আমি দাদার কাছে আসছি, আজকের দিন কীরকম লাগছে একটু বলেন। খুব ভালো, গরমের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু তাও আজকের এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। একটু আশীর্বাদ দিতে হবে। হ্যাঁ, আমি এই রানার এই আজকের এই দুর্দান্ত পারফরমেন্সের জন্য দু হাত তুলে, চার পাঁচ যে কটা যার যে কটা হাত আছে সবাই যেন সেই হাত তুলে ওকে আবিষ্কার আশীর্বাদ করে। একদম একদম। আচ্ছা সমীরণদা, আজকে কেমন লাগছে আজকের দিন একটু যদি বল। 1430 শুরু হলো এবং এই বিশেষ দিনে আজকে বিশেষ মুহূর্তে উপস্থিত থাকতে পেরে আমার ভালো লাগছে, এই কারণে, কারণ পলাশের এই প্রজেক্ট যাতে সার্থক হয় সেই জন্য আমরা উপস্থিত হয়েছি এবং এগিয়ে চলুক পলাশ সাথে আছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আমাদের স্যার কোথায়, দেবী স্যার কোথায়? পরিবারের সঙ্গে আমি এক মাসও হয়নি যুক্ত হয়েছি, তাদের সাথে যুক্ত হওয়ার পর যে নতুন অভিজ্ঞতা, নতুন একটা অনুভূতি, সে বিষয়ে আর বিশেষ করে কিছু বলতে চাইবো না। বলো কলকাতা আরও আরও এগিয়ে চলুক এবং নতুনদেরকে যেভাবে সুযোগ করে দিচ্ছে শেখার জানার জন্য সেই প্রয়াস তাদের বজায় থাকুক, এটুকুই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাকি অনেকেই আছে তো, এই মুহূর্তে নেই, আমি আসবো, গ্যাপে গ্যাপে আসবো।